আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আলিনা ব্লগার ইটালি। আমি আছি আপনাদের মাঝে। তো আপনারা সবাই কেমন আছেন? আমরা তো আল্লাহর রহমতে বেশ ভালো আছি আপনাদের দোয়ায়। তো প্রতিদিনের মতোই আমি আমার আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে গল্প করার জন্য। আমার এই ব্লগটা ছিল গতকালকের। গতকাল বিকেলবেলা আমরা বেরিয়েছিলাম, আর ওয়েদারটাও কিন্তু অনেক সুন্দর ছিল। মানে সকাল থেকে কিন্তু বেশ গরম ছিল, হঠাৎ করেই বিকেলবেলা দেখলাম রোদটা চলে গিয়েছে আর ওয়েদারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। তো ওর বাবা বলল চলো বাইরে থেকে একটু ঘুরে আসি। তো বেশিক্ষণ থাকতে পারি নাই, কারণ ওয়েদার যেহেতু ভালো ছিল না, বৃষ্টি নেমে এসেছিল কিছুক্ষণের মধ্যে। তো যার কারণে আমরা যেখানে গিয়েছিলাম 10 মিনিট থেকেই চলে আসতে হয়েছে আমাদেরকে। তো যাই হোক, পরবর্তীতে বললাম আমার ছেলে মেয়েকে যে যদি সামনে সপ্তাহে যদি ওয়েদার ভালো থাকে, যদি গরমের ভাব থাকে, তাহলে আমরা আবার এখানে আসব, আর ওরা আর কি গোসল করবে। আর পরিস্থিতিও ভালো না, হঠাৎ করে আবার খারাপ হয়ে যাচ্ছে পরিস্থিতি। তো সব কিছু মিলে একটা ভয় কাজ করে, জানি না কবে যে ভালো হবে সব কিছু। তো এই তো আমরা এখন যাব, আর 10 মিনিটের মতো লাগবে মনে হয় যেতে। তো এটা কিন্তু পুরাটাই কিন্তু আঙ্গুর ক্ষেত, দেখেন চারপাশে কিন্তু পুরাটাই আঙ্গুর ক্ষেত। দেখতে এত ভালো লাগতেছে যে মানে কি বলবো, মানে আমি আপনাদেরকে মানে বলে বুঝাতে পারবো না, এত ভালো লাগতেছে। তো ওর বাবাকে বললাম যে আমরা একটু নামি, আর ওর বাবাকে বলেই বা কী হবে, কারণ আমি তো নিজেই দেখতেছি ওয়েদারের অবস্থা ভালো না। যদি এখানে নামতে চাই তাহলে ওইখানে যেতে পারবো না, মানে এমন একটা অবস্থা হয়ে গিয়েছিল। আর দেখতে এত ভালো লাগতেছে যে মানে কি বলবো, পুরাটাই কিন্তু আঙ্গুর ক্ষেত। শুধু এতটুকু না, পুরাটাই জুড়েই ছিল। তো এত তো আর ভিডিও করা সম্ভব না, কারণ এত তো দেখা মানে এত যদি করতে চাই, পুরাটা দেখাতে চাই, তাহলে দেখা গেছে যে অনেকটা সময় লেগে মানে অনেকটা ইয়ে হয়ে যাবে, বড় হয়ে যাবে ভিডিও। তারপরও আমি যতটুকু পেরেছি অল্প অল্প করে দেখিয়েছি। দেখেন এগুলি কিন্তু পুরাটাই কিন্তু আঙ্গুর ক্ষেত। আর এখানে দেখা গেছে যে বিভিন্ন রকম আঙ্গুর দিয়ে তো বিভিন্ন রকমের ড্রিঙ্কস তৈরি করে এরা। তো যার কারণে এইখানে মানে এখানে বিখ্যাত আর কি। তো এই কারণে এরা আঙ্গুরের উৎপাদনটাও বেশি করে এখানে। তো দেখেন দেখতে কত ভালো লাগতেছে। আর এটা কিন্তু ভুট্টা, এটা হলো ভুট্টার ক্ষেত আর পুরাটাই। তো যখন আমি ভুট্টার ক্ষেতের এই দিক দিয়ে যাচ্ছিলাম, তো মনে হচ্ছে যে পুরাটাই মনে হচ্ছে বাংলাদেশে যেমন জমি মানে ধান কাটলে যেমন লাগে, এরকম আমার কাছে মানে মনে হয়েছে আর কি, এরকম। জানি না আপনাদের কাছে কেমন লাগবে। তো দুই পাশেই কিন্তু আঙ্গুর ক্ষেত, আমার কাছে তো খুব ভালো লাগতেছে দেখতে। তো আমি এই পাশ দিয়েও একটু দেখিয়েছি ভিডিওতে। আর মানে ক্ষেতের মাঝেতে এই যে দেখেন এখানে একটা রেড কালার বাড়ি, তো এরকম মানে দেখা গেছে যে কিছুক্ষণ পর পর একটা করে বাড়ি আছে। তো ওর বাবাকে জিজ্ঞেস করলাম যে কীভাবে থাকে এরা, কীভাবে সম্ভব যে এরকম এতটা ইয়ার মধ্যে একটা করে বাড়ি, তো মানে কীভাবে সম্ভব। তখন ওর বাবা বললো যে এগুলি হচ্ছে সব জমির মালিকরা যারা, তারা এখানে থাকে, আর ওরা অনেক দিন ধরে থেকে থেকে ওদের অভ্যস মানে অভ্যস্ত হয়ে গেছে এরা, এদের কোনো সমস্যা হয় না, তো এই জন্য ওরা থাকতে পারে। আর এদেশে কিন্তু দেখা গেছে যে যারা মানে মালিক আর কি, মানে ইটালিয়ানরা, ওরা কিন্তু বেশিরভাগ কিন্তু ভিলা বাড়িতে থাকে, যে এই টাইপের বাড়িগুলোতে থাকে এবং এনজয় করে এরকম বাড়িতে থেকে। আর ওরা কিন্তু অ্যাপার্টমেন্টগুলিতে থাকে না, অ্যাপার্টমেন্টগুলি ওরা তৈরি করে, করে দেখা গেছে যে ভাড়া দেয়। আর এরা কিন্তু সব এই যে এরকম ভিলা বাড়িতে থাকতে পছন্দ করে। তো দেখেন বাড়িগুলো কিন্তু কত সুন্দর, এক একটা বাড়ি কিন্তু এক এক রকম সৌন্দর্য, আমার কাছে তো অনেক ভালো লাগতেছে। আর গাড়ি চালানো অবস্থায় তো আমি ভিডিও করতেছিলাম, তো জানি না ভিডিওতে কেমন আসতেছে দেখতে। তো এই তো আমরা একটা মানে সেতুর ব্রিজের পাশ দিয়ে যাচ্ছে আর কি। তো আমি একটু ভিডিওতে উঠালাম, তো আমার কাছে তো দেখতে খুব ভালো লাগতেছে। আর আমরা যে জায়গাটায় আসব ওই জায়গাটা কিন্তু অলরেডি আমরা চলে এসেছি, এখানে সব গাড়িগুলি পার্কিং করে রেখেছে। আমরা তো কিছুক্ষণের মধ্যে আর কি নেমে যাব, তারপর দেখাবো আপনাদের জায়গাটা কেমন দেখতে। এই যে আমরা চলে এসেছি, এই জায়গার নামটা কি মনাবা? নেল এরিয়া দেল ফুমে পিয়াবে কমনিদি সান বিয়াতদি কালা কালাতা। এই যে সুন্দর একটা ব্রিজ আছে কিন্তু।
আমি এখানে আসিনি কখনো। আমার আসলে দেখা গেছে যে কোনো জায়গায় ওরকম বের হওয়া হয় না বা বের হই না। এখন ইদানিং দেখা গেছে যে ভিডিও করার জন্য একটু বের হই বাসা থেকে। মাইমোনা, এই তো আমরা যাচ্ছি এখন। রাস্তাটা হচ্ছে মাটির, তো এই রাস্তাটা এসে আমার পুরা বাংলাদেশের কথা মনে পড়ে যাচ্ছে। আর চারিদিকে এমন সবুজ গাছগাছালি, বাংলাদেশের রাস্তা কিন্তু এমনই। Io sto vedendo acqua e persone che stanno entrando su acqua. Fra pochino cadrà pioggia alle 9. তো আমরা বেরিয়ে গিয়েছি, বেশিক্ষণ থাকতে পারি নাই। মানে আমরা মানে ওইখানে যাওয়ার পর পরই একটু এক দুই ফোঁটা করে পানি পড়তেছিল, আর দেখা গেছে যে ওরা একটু নিচে নেমেছে, আমি তো নিচে নামেই নাই। তো দেখা গেছে যে এর মধ্যে শুরু হয়ে গেছে বৃষ্টি। দেখেন কেমন বৃষ্টির ইয়াটা কিন্তু ভালোই। তো দেখা গেছে যে আর এরকম বৃষ্টির মধ্যে তো আর দাঁড়িয়ে থাকা সম্ভব না, কারণ আমাদের এখানে যেহেতু ঠান্ডা এখন পড়তেছে, এই সময়টাতে অসুখ বেশি হয় আর কি, যেহেতু ওয়েদার চেঞ্জ হতেছে, কোনো সময় গরম থাকবে কোনো সময় ঠান্ডা থাকবে। তো যার কারণে আমরা এখান থেকে এখন বেরিয়ে গেলাম। তো আমার ছেলে মেয়ে দুজনের তো মন খারাপ, বেশিক্ষণ থাকতে পারে না এখানে, এখন ওরা বাসায় যাবে না। তো বললাম যে আর মার্কেটও আজকে 8টা পর্যন্ত খোলা, বেশিক্ষণ খোলা নেই। তো তারপরও যাক, এখন মনে হয় 7:30 বাজে। তো ওর বাবা বললো যে চলো আধা ঘন্টার জন্য মার্কেট থেকে ঘুরে নিয়ে তারপরে বাসায় নিয়ে যাব, তাহলে হয়তো মনটা ভালো লাগবে। কারণ বাসা থেকে বের হয়েছি মাত্র 20 মিনিট হয়েছে, আর এর মধ্যে দেখেন ওয়েদারের এই অবস্থা শুরু হয়ে গেছে। তো যেতে যেতে আবার এই তো আঙ্গুর ক্ষেতের একটু ভিডিও করতেছি, আমার কাছে ভালো লাগতেছে দেখতে। আমরা চলে এসেছি ইপারকপে। তো এখানে আমাদের প্রতি সপ্তাহে আসা হয়, আজও আর ব্যতিক্রম হয় নাই। তো ভেবেছিলাম যে এই সপ্তাহে আমরা আসবো না, এই সপ্তাহে আমরা ওইখানে কাটাবো। তো যেটা ভেবেছিলাম এটার হয় নাই, যেহেতু ওয়েদার হঠাৎ করেই খারাপ হয়ে গেল। ওয়েদার খারাপ মানে কি, যে মানে যদি বৃষ্টিটা যদি না আসতো তাহলে হয়তো কিছুক্ষণ সময় কাটানো যেত। তো বৃষ্টিটা আসার ফলেই সমস্যাটা হয়ে দাঁড়িয়েছে। আবার এদিকে কিন্তু বৃষ্টি নাই, ওইদিকে যেমন বৃষ্টিটা ছিল আর কি। তো যাই হোক, আমরা এখন নেমে যাব, গাড়িটা পার্কিং করে নেমে আর কি ভিতরে ঢুকে যাব। ভিতরে ঢুকে যাওয়ার পরে খেয়াল করলাম যে আমার মেয়ে হাঁটতে পারতেছে না, ও একটা নতুন জুতা পরে বেরিয়েছিল। তো দেখা গেছে যে মানে জুতা পরার ফলে ওর পাটা একটু ছিলে গিয়েছে, তো কারণ ওর হাঁটতে একটু সমস্যা হচ্ছে। তো আমি ওর বাবাকে বললাম যে তুমি যাও তাহলে, যে ভিতর থেকে যা যা লাগে নিয়ে আসো, আমি আর আমার মেয়ে আমরা এখানে অপেক্ষা করি। তো এখানে মাঝে মধ্যে একটা করে সেট নিয়ে আসে, অফারটা বিক্রি করে আর কি। তো এটা কিন্তু পুরো একটা সেট, কুশিনা সহ ডাইনিং ড্রয়িং সব মিলাই আছে আর কি অফারটা। তো দেখতে কিন্তু বেশ ভালো লাগতেছে, অনেক সুন্দর, মানে খাটটার ডিজাইনটাও সুন্দর, মানে নতুন কালেকশন আর কি। তো আমার মেয়ে আবার এটা ঘুরে ঘুরে দেখতেছে, যদিও আবার ওর হাঁটতে একটু কষ্ট হচ্ছে, তারপরও ও এটা ঘুরে ঘুরে দেখতেছে আর কি। তো ওর কাছে আবার সোফাটা অনেক ভালো লেগেছে, তো সোফায় কিন্তু সে অলরেডি বসেও গিয়েছে। তো আমি বলতেছি তোমাকে কিন্তু বকা দিবে, কারণ ও পরিষ্কার করতেছিল আবার। আর এগুলি হচ্ছে, এটা হচ্ছে কাপড়ের দোকান, এখানেও শাল দিয়েছে, আমি একটু গিয়েছিলাম ভিতরে আর কি। আর এটা এ পাশে কিন্তু এটা কুশিনা সেট, তো কুশিনা সেটটাও কিন্তু অনেক সুন্দর, দেখতে বেশ ভালো লাগতেছে। এই যে উপরে এটা হলো কাপ্পা, আর হচ্ছে এটা চামচ রাখার জন্য আর কি, চামচ বা টাওয়াল, এটা এর জন্য এই শেপটা করেছে এটা, আর আগে ছিল না এগুলি, আর এটা নতুন আসছে আর কি, দেখতে ভালোই লাগতেছে। তো আমি একটু ভিডিওতে নিলাম, যে যাক যদি কখনো আল্লাহ তাআলা যদি আমাদের ভাগ্যে কখনো লিখে রাখে তাহলে এরকম কিনবো বা নিবো আর কি। তো আমার মেয়ে আবার একটু বলতেছে আমি একটু খুলে দেখবো কেমন লাগে। আর এই তো এখানে 3টা ফুলকপি রেখেছে সাজানোর জন্য, সেজে মানে সেজে রেখেছে আর কি। মই মেন, কি অবস্থা তোমার? তুত পেনে কিছু বলতে চাও তুমি?
কি তোমার মন খারাপ? স্কুল খুলতেছে না, এই জন্য কি মন খারাপ? বা স্কুল খুলবে কি না আসলে জানি না, কি তোমার কি মনে হয়? কম্পিউটারে ক্লাস হতে পারে তোমার এটা মনে হচ্ছে? তোমার মাস্টার কি বলছে তোমাকে? কি তোমার টিচারদের নাম বলতেছ? ময়মিনের মন খুব খারাপ যে ময়মিনের স্কুল খুলবে না, নাকি স্কুল খুলবে জানি না, তার সাথে আমারও মন খুব খারাপ। কারণ আমাদের এখানে পরিস্থিতি এখন খুব খারাপ হয়ে যাচ্ছে, আবার আগের মতো নেমে আসতেছে। আজকে মনে হয় প্রায় 1,000-এর উপরে হয়ে গেছে, অ্যাটাক করেছে আর কি। তো সব কিছু মিলে আমার আর একটু ভালো লাগতেছে না। আবার যদি আগের অবস্থায় ফিরে আসে, আবার সেই যদি লকডাউন দেয়, তো এভাবে কি চলা সম্ভব কি না আদৌ জানি না, পরবর্তীতে কী হবে। বাচ্চারাও বোরিং হয়ে যাচ্ছে বাসায় থাকতে থাকতে। হ্যাঁ, কি বলছো মামি? গতকালকে বিরিয়ানি রান্না করেছিলাম, সেটা রেখে দিয়েছিলাম ফ্রিজে, কারণ আমরা যে মাংস রান্না করেছিলাম গরুর মাংসের সঙ্গে রুটি দিয়ে খেয়েছি। তো এখন আমার ছেলেকে বিরিয়ানিটা গরম করে দিব, ও রাত্রে খাবারটা খেয়ে ফেলবে। আর আজকে দেখা গেছে যে কোনো কিছুই কেন জানি ভালো লাগতেছে না, কারণ আমাদের এখানে পরিস্থিতি আবার আগের মতো হয়ে দাঁড়াচ্ছে। জানি না, শুনতেছি তো আবার নাকি সামনের সপ্তাহে থেকে নাকি লকডাউন দিবে, তো কি হবে আল্লাহই জানে। কারণ এভাবে কি সম্ভব একটা মানুষের, মানে কি বলবো আর, বাচ্চারা বোরিং হয়ে যাচ্ছে বাসায় থাকতে থাকতে, পড়াশোনা ঠিক মতো হচ্ছে না, আর কম্পিউটারে কি আর পড়াশোনা করা যায়, আর কতটুকুই ওরা করবে, আর বয়সটা এত হয় না। কারণ স্কুলে গেলে দেখা গেছে যে প্রতিদিন একটু একটু করে পড়ায়, একটু একটু শিখায়, বা একটা রুটিন থাকে যে না সকালে 8টার সময় উঠতে হবে, 7টার সময় উঠতে হবে, 8টার সময় স্কুল। আর এভাবে তো দেখা গেছে যে মানে সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে, মানে লাইফটাই পুরো এলোমেলো হয়ে যাচ্ছে। জানি না কি যা হবে সামনে। আর এই জন্য আজকে বিকেলে বেরো হই নাই, কারণ একটু ভালো লাগতেছিল না বের হইতে, বাসায় ছিলাম। মানে খুবই ফাস্তেদি লাগতেছে, আবার কেন হঠাৎ করে বেড়ে যাচ্ছে? কি মাঝখানে একটু সুন্দর মতো কমিয়ে গিয়েছিল, কিন্তু আবার হঠাৎ করে বেড়ে যাচ্ছে, এই জন্য মনটাও খুব খারাপ। তো যার কারণে আজকে আর ওই রকম আমি কোনো কিছুরই ভিডিও করি নাই, কারণ সকাল থেকে খুব একটা বেশি ভালো লাগতেছিল না। তো আমি গতকালকে কোথায় বেড়াতে গিয়েছিলাম এটার ভিডিও দিয়ে আমি আর কি কিছু কথা বলে ভিডিওটা আজকে আমি শেষ করে ফেলবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যদি মন ভালো হয় তাহলে কালকে, মানে আগামীকালকে আবার নতুন এক কোনো এক ব্লগ নিয়ে মানে চলে আসবো আপনাদের মাঝে গল্প করার জন্য। আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখানেই থাকেন নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।